যদি প্রশ্নে এমন দেওয়া থাকে, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? যেহেতু শিক্ষার্থী সংখ্যা দেওয়া নেই, আমরা ধরে নেব শিক্ষার্থী সংখ্যা 100 জন। ধরি শিক্ষার্থীর সংখ্যা সমান 100 জন। প্রশ্ন বলা হচ্ছে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা করে দিলে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা 100 জন গুণ টাকা দেবে তত 10 পয়সা, তাহলে যতজন শিক্ষার্থী গুণ তত 10 পয়সা সমান সংগ্রহ হবে 90 টাকা। এখন যেহেতু 10 পয়সা করে দিবে, এখানে আছে 10 পয়সা, এখানে আছে 90 টাকা, তাহলে 90 টাকাকে আমরা পয়সায় পরিণত করে নেব, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে 100 পয়সায় জানি 1 টাকা, তাহলে 90 টাকায় হবে 90 গুণ 100 সমান 9000 পয়সা, বা x গুণ 10 সমান 10x² সমান 9000, বা x² সমান 9000 ভাগ 10, এর 10x² সাথে গুণ অবস্থা আছে, এটা সাথে ভাগ হয়ে যায়, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, বা x সমান, তাহলে এপাশে বর্গ ওপাশে গেলে বর্গ গুণ হয়ে যায়, তাহলে √900, বা x সমান 30। আমাদের সঠিক উত্তর হবে অপশন গ। যেহেতু x এর মান হচ্ছে 30, আমরা ধরে নিচ্ছি শিক্ষার্থীর সংখ্যা 1 জন, সুতরাং আমাদের অপশন গ নম্বর উত্তরটা সঠিক, 30 জন।